প্রিয় দর্শক, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। তো আজকে আমি এই ভিডিওতে গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ ফি কত, গাড়ি পার্কিং কত, আপনার স্পট ফি কত, আপনি বক্স বাজাতে পারবেন কি না, সব কিছু আপনাদের খুলে খুলে বলে দেব। তো ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এটা আসলে আপনার গ্রিন ভ্যালি পার্কের ভেতরের অংশ। তো আসলে গ্রিন ভ্যালি পার্কে আপনি প্রবেশের আগে আপনাকে যে সকল সমস্যার ভিতরে পড়তে হবে সেগুলো হচ্ছে, আপনার কাছে প্রথমে যখন আপনারা গাড়ি পার্কিং করতে যাবেন তখন আপনাদের কাছে তারা টাকা চাইবে, এবং সেক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকমের নেয়, কারো কাছে 300, 400, 500। তো সেক্ষেত্রে সেটা নির্ভর করবে আপনার পারদর্শিতার উপর, অর্থাৎ আপনি কতটা কম দামে তাদের ম্যানেজ করতে পারবেন সেটা। এবং অন্যান্য পার্কের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই যে আমরা বক্স যারা গান বাজানোর জন্য নিয়ে যায় তারা সেখানে বিনা বাধায় কিন্তু সেখানে প্রবেশ করে যায়, কিন্তু এই গ্রিন ভ্যালি পার্কের ক্ষেত্রে সেটা ভিন্ন। আমরা যখন বক্স নিয়ে ঢোকাতে যাচ্ছিলাম তখন কিন্তু আসলে তারা সেখানে বাধা দেয় এবং তারা কিন্তু আসলে একটা ফি চাই, অর্থাৎ তারা বক্স যদি ভিতরে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে 3,000 টাকা তারা বক্সের ভাড়া চাচ্ছে, যা অবিশ্বাস্য এবং একটা অবাস্তব একটা চাওয়া। কিন্তু আসলে কিছুই করার নেই, যদি আপনি বক্স নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই চাঁদাটুকু আপনাকে দিতেই হবে। দুর্ভাগ্যবশত আমরা বক্সটা নিতে পারিনি কারণ ফিটা অনেক বেশি ছিল, তাই আমরা বাইরে বক্সটা রেখে যেতে আমাদের বাধ্য করা হয়েছিল। এই আচরণটা আমরা কোনোভাবে আসলে মেনে নিতে পারিনি। তারপরে আরেকটা যেটা সমস্যা আপনি পড়বেন প্রথমে ঢুকতে যে, সেটা হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে এবং প্রতিটা মানুষের জন্যই আপনাকে টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে একবারে যারা কোলের ছেলে সেটা বাদ দিয়ে আপনাকে সবগুলো টিকিটই কিন্তু তারা বাধ্যতামূলক কাটাবে, এবং তারা একটা শর্ত জুড়ে দেবে যে আপনি যদি বের হন তাহলে কিন্তু আপনাকে আবার টিকিট কেটে প্রবেশ করতে হবে, যা অত্যন্ত আসলে একটা খুবই বাজে সিস্টেম, কারণ মানুষের প্রয়োজন হতেই পারে। সেক্ষেত্রে গণহারে তো আমরা যাবো না, তাই না? আমরা তো কোনো দরকারে বের হতে পারে, সেক্ষেত্রে যদি কোনো দরকারে বের হয় তাও নাকি তাকে টিকিট কাটতে হবে। এরকমই কিছু বাজে সিস্টেম তাদের চালু রয়েছে। এরপরে তাদের যে সকল জিনিসগুলো রয়েছে ভেতরে সামগ্রী, যেমন নৌকা, তারপরে রাজহাঁস, এগুলোর উপর যখন আপনি উঠবেন তখন কিন্তু অনেক বেশি টাকা আপনাকে গুনতে হবে। কিন্তু অন্যান্য পার্কে কিন্তু দেখা যায় যে সেগুলো 20 থেকে 30 টাকাতেই আপনারা উঠতে পারবেন, কিন্তু এখানে তারা 50 টাকার নিচে কোনোটাতেই আপনি উঠতে পারবেন না।